আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে কাকরোল দিয়ে মাখো মাখো ঝোল করে কিভাবে রান্না করব। তো ভিউয়ার্স, এইভাবে ব্রয়লার মুরগি আর হচ্ছে কাকরোল দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কাছে তো এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন তাহলে কাকরোল দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করব তার প্রসেসিং শুরু করতেছি। তো ভিউয়ার্স, আমি প্রথমে মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি লবণ আর হলুদ দিয়ে, লবণ হলুদ বিভিন্ন মশলা, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে চুলা একটা প্যান বসিয়ে ওইখানে সর্ষের তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে। এরপর আমি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিয়ে তারপর মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ পেঁয়াজ গ্রেট করা আর এক টেবিল স্পুন রসুন গ্রেট করা। তারপর দিয়ে দেব এক টিস্পুন আদা গ্রেট করা। তারপর দিয়ে দেব এক টেবিল স্পুন টমেটো। এই টমেটোটা আমি টমেটো সিজনে গলিয়ে হোয়াইট ভিনেগার দিয়ে গলিয়ে একদম শুকিয়ে নিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, ওই টমেটোটাই আমি এখানে ইউজ করলাম। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়, এর জন্য আমি পানিটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এক টিস্পুন লাল মরিচের গুঁড়া, এক টিস্পুন হলুদের গুঁড়া, এক টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে সবগুলো মশলাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, কষিয়ে নেব আর কি। তো ভিউয়ার্স, এরপর আমি দিয়ে দেব হাফ টিস্পুন থেকেও একটু বেশি কালো জিরা। এই কালো জিরাটা আমি প্রায় তরকারির মধ্যে মাঝে মধ্যে দিয়ে থাকি। এই কালো জিরাটা দিলে কিন্তু খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো। তো ভিউয়ার্স, এরপর আমি কালো জিরাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষানোর ফলে আমার পানিগুলো শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এরপর আমি চিকেনটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিকেনটাকে। এরপর আমি দিয়ে দেব তিনটা ছিঁড়ে নেওয়া এলাচ আর দু তিনটা লবঙ্গ, দুটা দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের সাথে সবগুলা মশলা সহ কষিয়ে নেব। এভাবে কষালে মাংসগুলা কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপর আমি আরও হাফ কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিলে মাংসগুলা পানসে হয় না, খেতে খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। যেহেতু আমি কাকরোল দিয়ে রান্না করব, এজন্য আমি অনেকক্ষণ পর্যন্ত মাংসগুলাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, যাতে মাংসের স্বাদগুলা গাঢ় হয়, পানসে না হয় আর কি। আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে। আমি আরও এক মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি কাকরোলগুলোকে এই সাইজে কেটে নিয়েছি, একটা কাকরোল সাইজ চার পিস করে নিয়েছি। আমি এ পর্যায়ে কাকরোলগুলো দিয়ে দেব, দিয়ে মাংসের সাথে কিছুক্ষণ আলতো হাতে নেড়ে চেড়ে মশলা সহ কষিয়ে নেব।
যাতে মাংসের স্বাদগুলা কাকরোলের ভিতরে ঢুকে যায়। তো ভিউয়ার্স, আমি এক মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপর আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি বেশি ঝোল রাখবো না, মাখো মাখো জলে রান্না করবো। এজন্য 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে পানি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স, আমার কাকরোল আর মাংসটা রান্না, ব্রয়লার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে গরম গরম পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন কাকরোলটা কেমন সিদ্ধ হয়েছে, আর ঝোলটাও একদম ঘন হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আর কি। তো ভিউয়ার্স, আমি উপর থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে। আমার কাছে তো দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো ভিউয়ার্স, রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।